আসসালামু আলাইকুম ব্যারিস্টার সুমন, এই নামটাই আমরা সকলেই পরিচিত, রাইট? এই ব্যারিস্টার সুমন হচ্ছে যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছে সেই বিচার কার্যক্রমের একজন বড় একজন ব্যারিস্টার ছিলেন এবং খুব বড় একটি কাজে তিনি নিযুক্ত ছিলেন। এবং এই ব্যারিস্টার সুমন কখন আমাদের মাঝে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। জি ভিউয়ার্স, এই বিষয় থেকে আমি ফয়সাল বলছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে, পাশে থাকবেন আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো চলুন শুরু করা যাক ব্যারিস্টার সুমনের কিছু কাহিনী নিয়ে। এই ব্যারিস্টার সুমনকে আমরা ফেসবুক সেলিব্রিটি হিসেবে অনেকেই চিনি এবং ওনার যে পার্সোনাল যে ফেসবুক পেজটি রয়েছে ব্যারিস্টার সুমন নামে, সেই ফেসবুক পেজটিতে উনি অনেক ভালো ভালো কাজের নমুনা দেখিয়েছেন। অনেকগুলো জায়গা অনেক সাঁকো নির্মাণ করেছেন, অনেক ব্রিজ নির্মাণ করেছেন এবং বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে জায়গাগুলো গভর্নমেন্টের থাকা সত্ত্বেও বিভিন্ন পাবলিক সেটাকে পার্সোনাল কাজে ব্যবহার করছে, সেই জায়গাগুলি তিনি উদ্ধার করার চেষ্টা করেছেন। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার পাশে কারেন্টের পিলার, যে কারেন্টের যে খুঁটিটি রয়েছে সেই খুঁটিটি সরানোর জন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। ঠিক এইভাবে ব্যারিস্টার সুমন আমাদের সকলের নজর কাড়ে। কিন্তু এই ব্যারিস্টার সুমন যখন আমাদের মধ্যে অনেক ফেমাস বলে একজন ব্যক্তি হয়ে গেছেন, ঠিক তখনই উনি চাটুকার দালাল হয়ে গেছেন। চাটুকার দালাল বললে ভুল হয়ে যাবে না, কিন্তু একটা দলের পক্ষ হয়ে তিনি একটা দল করতেই পারেন, তিনি একটা দলকে ভালোবাসতেই পারেন, কিন্তু এত বেশি চাটুকারি, এত বেশি দালালি যেটা নজিরবিহীন হয়ে দাঁড়িয়েছে, রাইট? এই ব্যারিস্টার সুমন কী না করেছেন একটা পদ পাওয়ার জন্য, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের একটা পদ পাওয়ার জন্য কী না করেছেন? একবার এমপি ইলেকশনে যেতে চেয়েছেন, একবার ফুটবল ফেডারেশনে যেতে চেয়েছেন, কিন্তু পারলেন না, তাই তো? যাক, আমার কথা আজকে সেগুলো না, কথা হচ্ছে গত বছর করোনাকালীন সময় যখন একজন আলেম মারা গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জোবায়ের আহমেদ আনসারি, ওনার জানাজায় হাজার হাজার মানুষ কীভাবে ওনার জানাজা অংশগ্রহণ করেছে সেটা আমরা জানি। উনি সেই জানাজার তীব্র নিন্দা জানিয়েছেন ওনার ভিডিওর মাধ্যমে এবং তিনি বলতেছেন ওইখানে করোনা চাষ হয়েছে। আজকে ব্যারিস্টার সুমন কী করছেন? আজকে ব্যারিস্টার সুমন আমাদের সমাজে তিনি ফুটবল খেলা উপহার দিচ্ছেন, বিভিন্ন জায়গা গিয়ে বিভিন্ন জেলা গিয়ে ফুটবল খেলা উপহার দিচ্ছেন এবং সে ফুটবল খেলায় লাখ লাখ জনতা হচ্ছে। কেন? এখানে কি করোনা চাষ হচ্ছে না? ব্যারিস্টার সুমনকে আজকে কে ধরবে? কে তার বিরুদ্ধে কথা বলবে? কেন কেন কথা বলবেন না? কেন আপনারা থেমে আছেন? ওকে কেন এখনও বাধা দিচ্ছেন না? ও তো করোনা চাষ শুরু করে দিয়েছে বাংলাদেশে, শীত অলরেডি বাংলাদেশে শুরু হয়ে গেছে এবং বিভিন্ন দেশে এখন আবার করোনা ভাইরাস কিন্তু দাবিয়ে বেড়াচ্ছে। আল্লাহ না করুক যদি আমার প্রিয় বাংলাদেশকে আবার এই করোনা চাপ দেয়, কী করতে পারবো আমরা? আমরা ছোট্ট একটি দেশ, খেটে খাওয়া মানুষ আমাদের বাংলাদেশের মানুষগুলো, তারা এখনও করোনা কি বুঝে না? তাদেরকে বুঝাতে হবে, কিন্তু ব্যারিস্টার সুমন সেখানে চাষ করছে। দেখুন আপনি স্ক্রিনে অনেকগুলি দর্শক তার ফুটবল খেলায় চলে আসছে। কেন তিনি এসব ফুটবল ম্যাচের আয়োজন করছেন? আজকে কি তার বিরুদ্ধে কথা বলার মতো কি কেউ নেই? কেউ কি তাকে থামানোর নেই? আমার ভিডিওটি হয়তো ওই পর্যন্ত পৌঁছাবে না, তা আমার ভিউয়ার্সদের প্রতি অনুরোধ, এই ভিডিওটিকে ভাইরাল করার চেষ্টা করুন। আপনারা প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করে ছড়িয়ে দিন। আর হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এই ভিডিওটি আপনার ইচ্ছা করে আপনার ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল অথবা আপনার ইউটিউব চ্যানেল পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমি কাউকে ক্লেম দিব না, এটা আমি এলসিসি দিয়ে রাখবো, এটা আমি ইউটিউব অ্যালগোরিদমের ফেয়ার ইউজে দিয়ে রাখবো। তো আপনারা যদি কেউ মন চায় এটাকে আপলোড করে আপনার ফেসবুক পেজে ব্যবহার করতে পারেন বা যে কোনো চ্যানেলে ব্যবহার করতে পারেন। তা আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন। আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।